নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, অপেক্ষার 72 ঘন্টা আসবে নতুন সূর্যোদয়, বৃষ্টি শেষে আলোয় ভেসে নতুন যুগের সূর্যোদয় 4 রাশির জীবনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আর মাত্র বাহাত্তর ঘন্টা অন্ধকারের মধ্যে কাটাবে 4 রাশির জাতক জাতিকা। কারণ 72 ঘন্টা পরেই এই জগৎ জুড়ে মহাপরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন নতুন যুগের সূর্যোদয় নিয়ে আসবে। 4 রাশিকে অবশ্যই জীবনে নতুন উদ্দীপনার দিকে নিয়ে যাবে। কোন সেই 4 রাশি, কীভাবেই বা পাবে তারা সুযোগ এবং কেনই বা এখনও তাদের 72 ঘন্টা অপেক্ষা করতে হবে, সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আজকে 12 জুন, 13, 14, 15 অর্থাৎ 3টে দিন, 3, 24, 72, 3 দিন পরে 15ই জুন রবি, যে জগৎকে বাঁচিয়ে রেখেছে, সূর্য যে তার পরিবারের কর্তা হিসেবে গ্রহদের সম্পূর্ণরূপে নিজের টানে রেখে দিয়েছে, সেই রবি, সেই সূর্য রাহুর সঙ্গ ত্যাগ করে প্রবেশ করছে মিথুনে। মিথুনে যখন সূর্য প্রবেশ করবে তখন যুগ সন্ধিক্ষণের রচনা হবে, সূচনা হবে নবযুগের সূর্যের। সেই সূর্য অবশ্যই কোনো ধরনের কলঙ্ক নয়, সেই সূর্য নিয়ে আসবে নবযুগের সূর্যোদয়। তার কারণ, এই সূর্য রাহুর সঙ্গে মিশ্রিত নয়, এই সূর্য গ্রহণযোগের কোনোভাবে দুস্থ নয়, এই সূর্য মৃত্যুগৃহে অবস্থান করবে এবং এই সূর্য নিয়ে আসবে নবযুগের সূর্যোদয়। বিশেষ করে 4 রাশির জাতক জাতিকা এই সূর্যোদয়ের ফলে নতুনভাবে উজ্জীবিত হবে তাদের জীবনে। তাদের ভাগ্য অন্ধকারের পথে চলে গেছে, নানা দিকে ঝুট, ঝামলা, অশান্তি, অর্থনৈতিক মন্দা এবং বিশেষ করে শারীরিক কষ্টে ভুগছে সেই 4 রাশির জীবনে এই সূর্য নিয়ে আসবে নতুন যুগের সূর্যোদয়। বৃষ্টির শেষে আলোয় ভাসবে 4 রাশি। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন 4 রাশি এই সৌভাগ্য তাদের জীবনের আসতে চলেছে। প্রথম যে রাশি, সেই রাশি অবশ্যই দীর্ঘদিন ধরে নানাভাবে অর্থনৈতিক মন্দায় ভুগছে। তাদের জীবনে অবশ্যই নেমে এসছে দারিদ্রতার কালো ছায়া, তাদের কর্মনাশ ঘটেছে, তাদের নানাভাবে অশান্তিতে জড়িয়ে পড়েছে। সেই রাশি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জীবনে এই সূর্য নিয়ে আসবে সাহস, এই সূর্য নিয়ে আসবে শক্তি, এই সূর্য নিয়ে আসবে অবশ্যই নবযুগের ভোর। তাই মেষ রাশি আর 72টা ঘন্টা অপেক্ষা করে যান, 15ই জুন আপনাদের জীবনে আসছে নবযুগের সূর্যোদয়। এই সূর্য আপনাকে সমস্ত কিছু অশান্তির নিবৃত্তি করবে, আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। দ্বিতীয় আরও একটি রাশির কথা বলতেই হবে। সেই রাশি দেখছে তাদের কর্মস্থানে নানা ঝুট, নানা ঝামলা জড়িয়ে পড়ছে, কিন্তু রবি যখন অবশ্যই তার নিজস্ব মিত্র গিয়ে প্রবেশ করবে, রাহুর সঙ্গ ত্যাগ করবে, তখন সেই রাশির জীবনে নতুন ধারা আসবে কর্মের, আর্থিক উপার্জন সহস্র গুণে বেড়ে যাবে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে নতুনত্ব আনছে এই যোগ। আপনার জীবনে আর 72 ঘন্টার মধ্যেই নবযুগের সূর্যোদয় ঘটতে চলেছে, আপনি নতুনভাবে নব উদ্যমে কর্মে ঝাঁপিয়ে পড়বেন, অবশ্যই আপনার জীবন ভরে যাবে সমৃদ্ধিতে। তৃতীয় আরেকটি রাশির কথা বলবো, সেই রাশিটিও অবশ্যই নানাভাবে সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। সেই রাশিকে আমি বলবো আর কষ্ট আর দুঃখ নয়,
যখন রবি আপনাদের জীবনকে নতুনভাবে ভরিয়ে দেবে তখন আপনারা সমস্ত সুখ শান্তি পাবেন। সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। তুলা রাশি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে অষ্টমের রাহু রবি যোগ তাদের জীবনকে নানাভাবে বিপর্যস্ত করে তুলেছে। কিন্তু আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের বলবো, আর দুঃখ আর কষ্ট নয়, এই যোগ এই রবি আপনাদের জীবনে আনবে নবযুগের সূর্যোদয়। চতুর্থ আরও একটি রাশির কথা না বললেই নয়, সেই রাশি অবশ্যই নানা দুঃখের মধ্যে রয়েছে, কিন্তু এইবার সেই রাশি দেখবে তাদের জীবনে নবযুগের সূর্যোদয় ঘটেছে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে রবি এই আগমন শত্রু নাশ ঘটাবে, কর্ম প্রাপ্তি দেবে এবং সমস্ত দিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে। সুতরাং আজকের এই ভিডিওয় আমি আলোচনা করলাম এমন চারটি রাশির নামও নিলাম যারা আর 72 ঘন্টার মধ্যেই নতুন যুগের সূর্যোদয় আসবে। বৃষ্টির শেষে আলোয় ভেসে তারা নব উদ্যমে নিজেদের জীবনকে উপভোগ করতে পারবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।